আজকে থাকছে লইট্টা মাছ বা লোটে মাছের ঝোল। সকলেই লইট্টা মাছের ঝুড়ি খায়, ঝুড়া খায়, তো আমি আজকে এটা ঝোল করব বেগুন দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা, কুচনো পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা। আশা করি বুঝতেই পেরেছ। তো কেমন করে ঝোলটা করব সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমি মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, আর এখানে 300 মাছ আছে। এই যে দেখো, মাছটা আমি কেটে নিয়েছি, খুব বড় না কিন্তু খুব ছোটও না, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, মানে 1টা লেবু, 1/4 লেবু, পাতি লেবু নেই, গন্ধরাজ লেবু, তো এইগুলোতে পাতি লেবুই বেশি ভালো হয়। নুন দেব না, মানে লবণ দেব না। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো, একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি, আর রান্নাতে বাদ বাকিটা আমি দেব। লবণ দেব না, কারণ লবণ দিলেই মাছটাতে জল চলে আসবে। এখন আমি মাছটাতে খুব ভালো ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। যত বেশি রাখবে মাছটা কিন্তু তত বেশি ভালো হবে। ভাজাও খেয়েছো বেসন দিয়ে, ঝোলও খেয়েছো, এমন নয় যে এই রেসিপিটা একেবারেই নতুন। তো আমি একটু আমার মতো করে রান্নাটা করতে পছন্দ করি, আর এটা আমাদের বাড়িতে খুবই প্রিয় সকলের। এখন আমি 1 ঘন্টা রেখে দেব। তো রান্নার জন্য কি কি লাগছে তোমরা দেখতেই পেলে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন লাগবে আর কি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা, আরও একটা জিনিস লাগবে, আমি দেখাচ্ছি। আর লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, কুচনো ধনে পাতা, টমেটো, বেগুন, এই লাগছে। আর লাগবে সর্ষে বাটা, যেটা আমি তোমাদের রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সর্ষে বাটা এখানে 3 চা চামচ দিলেই যথেষ্ট, আমি লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রেখেছি। তো ঠিক আছে, রান্নাঘরেই দেখা হচ্ছে। দেখে নাও একবার মাছটা। 1 ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো এই যে তোমাদের বললাম আমি সর্ষে বাটা দেব, তো সর্ষে বাটাটাকে আমি জলে গুলে রেখেছি সুন্দর করে। কড়াতে দেখতে পাচ্ছ 100 গ্রাম তেল দিয়েছি, কারণ লইট্টা মাছে বা লোটে মাছে তেলটা খুব দরকার হয়, তেল কম হলে একেবারেই খাওয়া যায় না। তো আমি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি বলেই ভিডিওটা করতে পাচ্ছি। তো ঠিক আছে, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এটা যখন কালো জিরাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন একটা গন্ধ তো বেরোবে, তখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিরে রাখা কাঁচা লঙ্কা। আচ্ছা, এটার মধ্যে কিন্তু অনেক মশলা লাগবে, তখন তোমরা দেখেই নিয়েছো। হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, ধনে আর জিরে গুঁড়ো, এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর লইট্টা মাছ বা লোটে মাছে সবসময় কিন্তু নুনটা সবার পরে দিতে হয়, লবণটা সবার পরে দিতে হয়। তো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে দেবো 1টা বড় কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যখন অল্প হয়ে আসবে তখন আমি দেব টমেটো। রান্নাটা খুব মানে ভালো লাগবে, তোমরা অবশ্যই করবে, কিন্তু মাছটার মধ্যে একটু মশলা মাখিয়ে রাখবে। কালো জিরে, কাঁচা লঙ্কা, মানে কুচনো পেঁয়াজের ফ্লেভারটা যখনই বেরিয়ে আসবে তখনই বুঝবে যে হয়ে এসেছে। তোমরা দিয়ে দেবে টমেটো।
এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। সব সময় জানবে এটার মধ্যে তেল বেশি না দিলে একেবারেই ভালো লাগে না, তাই তেলটাকে স্কিপ করবে না। আমি এখন জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তেল আর ঝাল যথেষ্ট পরিমাণে হলেই এটা খেতে ভালো লাগে, নইলে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো যদি প্রয়োজন হয় আমি কিন্তু এটার মধ্যে আবারও লঙ্কা গুঁড়ো দেব। এই যে দেখো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মশলার পেস্ট দিয়ে দেব। আজকে কিন্তু আমি লইট্টা মাছের ঝোল বানাচ্ছি বেগুন দিয়ে, ছোট কচি বেগুনগুলো দিয়ে। আর আমার মনে হয় বেগুন ছাড়া খুব একটা অন্য সবজি অ্যাড করলে এটা খেতে ভালো লাগে না। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে ধনের পেস্ট দিয়ে দিলাম। মিনিট দুয়েক এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আর প্রয়োজন মতো নুন মানে লবণ যখন লাগবে তখন আবারও দেব। মিনিট দুয়েক ভালোভাবে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু প্রয়োজন মতো জল দেব, ফুটে উঠলে মাছটা দেব। আর যখন আমি এটাকে একেবারেই নামিয়ে ফেলব তখন আমি ধনে পাতা দিয়ে লিডটা লাগিয়ে দেব। মিনিট দুয়েক এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবং মানে বেগুনটাও একটু ভাজা হয়ে যাবে। ইউটিউবের যা পরিস্থিতি চিন্তা করে দেখলাম এখানে সমালোচনা নিন্দে প্রচণ্ড দরকার। যদি তুমি না এটা করতে পারো তাহলে তুমি ইউটিউবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতেই মনে হয় পারবে না। এখন যা পরিস্থিতি আমি দেখছি, কারণ আমরাও অসম্ভব পরিশ্রম করে একটা ভিডিও বানাই, যেহেতু আমরা কুটকাচালি সমালোচনা করতে পারি না, আমাদের ভিউজের পরিমাণ অত্যন্ত কম। জানি না কথাটা সকলের জন্য প্রযোজ্য কি না, তবে আমার জন্য খুবই প্রযোজ্য, তাই আজকে আমি ওপেন কথাটা বললাম। যাই হোক, রান্নার প্রসঙ্গে ফিরে এলাম। আমি তর্কে বিতর্কে কখনোই জড়াতে চাই না। এখন আমি সর্ষে বাটা জলটা দিয়ে দিচ্ছি। ঝোল মানে প্রচণ্ড ঝোল হবে সেটা কিন্তু না, একটু মাখা মাখা হবে সেটাই খেতে ভালো লাগে। সর্ষেটাকে কিন্তু আমি ছেঁকে খাওয়াই বেশি পছন্দ করি। আমি কিন্তু আমার সমস্ত দর্শক বন্ধুদের বা সমস্ত ইউটিউবারদের জন্য এই কথাটা বললাম না, এখন যা পরিস্থিতি চলছে আমি সেই অনুযায়ী কথাটা বললাম। তাহলে কি আমরা কোনো ভিউ পাবো না? আমরা সমালোচনা করতে পারি না, আমরা নিন্দে করতে পারি না, আমরা একে অপরের মানে গালিগালাজ দিতে পারি না, বলে কি আমাদের কোনো ভিউ থাকবে না? এটা নিয়ে কি ইউটিউবের কোনো মাথা ব্যথা নেই? আমার বক্তব্যটা এটাই। যখন ফুটে উঠবে আমি নুনটা টেস্ট করে তারপরে মাছটা দিয়ে নেব। পরিবেশন করা অবধি তোমরা আমার সাথে থাকো, ভালো লাগবে। আর রান্নাটা অবশ্যই এভাবে ট্রাই করবে। আর
কারা অন্যরকম ভাবে লইটা মাছ বা লোটে মাছ খাও আমাকে তারা কমেন্ট করে জানাবে। গ্যাসটা বাড়িয়ে দিই, আর জল দেব না, যথেষ্ট পরিমাণে জল দেওয়া আছে। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে, যখন সেদ্ধটা হয়ে আসবে মানে ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব, ঠিক আছে? যখন আমি মাছটা দেব তোমরা দেখতেই পাবে। আর আরেকটা কথা বলছি, কারা কারা এই চর্চা নিন্দে সমালোচনা চাও সেটাও আমাকে অবশ্যই একটু জানাবে। ওপেন কমেন্টস বক্সে না জানালেও আমাকে মেসেঞ্জারে জানাবে। দেখা যাক কি অবস্থা। আচ্ছা, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাছ দিয়ে আবার লিডটা দিয়ে দেব। এই এটাও দিয়ে দিচ্ছি, কারণ শুধু মশলা আছে এটার মধ্যে, আর লেবুর রস আছে। আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কি বিষয়ের উপর আমি ভিডিও করব, আমি কিন্তু সেই বিষয়ের উপরেই ভিডিও করব, অবশ্যই জানাবে। জানি সবসময় রান্নার ভিডিও তোমরা বোর হয়ে গেছো, এটা আমি বুঝতেই পারি। এখন আমি লিডটা দিয়ে দিচ্ছি, তারপর হয়ে গেলে একেবারেই পরিবেশন করে তোমাদেরকে আমি দেখাবো। রান্নাটা একেবারেই হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করব। এখন আমি দিয়ে দেব টেস্ট বাড়ানোর জন্য একটু লেবু। এটাতে পাতি লেবু হলেই ভালো হতো, আমার পাতি লেবু নেই, তো সেই কারণেই আমি কিন্তু এখন দিয়ে দিলাম গন্ধরাজ লেবুই। ঝাল লবণ সবকিছুই ঠিকঠাক আছে, আর তোমরাও আশা করি আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারবে যে রান্নাটা একেবারেই হয়ে গেছে। দেখো মাছটা কিন্তু আমার সব গোটা গোটা, আশা করি দেখতে পাচ্ছ। তো আজকে বানিয়ে ফেললাম লইট্টা মাছের ঝোল। এইভাবে লইট্টা মাছের ঝোল বানালে লইট্টা মাছটা কিন্তু একেবারেই ভাঙবে না, কিন্তু খুব সুন্দর থাকবে। তো ঠিক আছে, পরের কোনো ভিডিও অবধি তোমরা আমার সাথে থাকো। টাটা, বাই বাই, খুব খুব ভালো থেকো।